সালাম আলাইকুম, স্বাগতম রফিক রেজা স্কুল টিভিতে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞান শ্রেণী নবম দশম। তো আজকে আমরা জীববিজ্ঞানের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বোর্ড বইয়ের অষ্টম অধ্যায়, এবং এই অষ্টম অধ্যায়টা হচ্ছে মূলত রেচন প্রক্রিয়ার উপরে। আচ্ছা, রেচন প্রক্রিয়াটা আসলে জিনিসটা কি বা রেচন জিনিসটা কি? রেচন হচ্ছে আমাদের দেহের যে উচ্ছিষ্ট পদার্থ, আমরা যে সকল জিনিস খাই খাওয়ার পরে যে উচ্ছিষ্ট পদার্থগুলো থাকে, সেই পদার্থগুলো দেহের ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে রেচন প্রক্রিয়া। এখন এই রেচন প্রক্রিয়াগুলো সম্পন্ন হয় বিভিন্ন মাধ্যমে। একটা হচ্ছে কি যে আমাদের ঘামের মাধ্যমে রেচন প্রক্রিয়া সংঘটিত হয়, মূত্রের মাধ্যমে এবং মলত্যাগের মাধ্যমে আমরা রেচন প্রক্রিয়া সম্পন্ন করে থাকি মানুষের শরীর, সাধারণত যে কোনো ধরনের জীব। তো এই রেচন প্রক্রিয়ায় যে পদার্থগুলো উৎপন্ন হয় সাধারণত, আর সেগুলো হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এবং সেই রেচন প্রক্রিয়ার যে মূল কাজ যেটা করে সেটা হচ্ছে আমাদের বৃক্ক, যাকে আমরা ইংলিশে মানে ইংরেজিতে বলা হয় কিডনি। সাধারণত আমরা বৃক্ককে কিডনি নামে বেশি চিনি, বৃক্ক বাংলাতে খুব কমই চিনি, কিন্তু এই কিডনির বাংলাই হচ্ছে বৃক্ক। আর এই বৃক্কর প্রধান কাজ হচ্ছে দেহের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলো বাইরে বের করে দেওয়া এবং দেহকে এই বিষাক্ত পদার্থগুলোর হাত থেকে রক্ষা করা। এই বৃক্ক যে কাজ করে তার মধ্যে যে প্রধানত কার্যকরী একক যেটা মূলত কাজ করে সেটা হচ্ছে বৃক্কের কার্যকরী একক, এবং তার নাম হচ্ছে নেফ্রন। আচ্ছা, সেই নেফ্রন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সাধারণত একটি বৃক্কের মধ্যে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, এরকম নেফ্রন, এবং এগুলো অত্যন্ত সূক্ষ্ম নেফ্রন, অত্যন্ত সূক্ষ্ম থাকে। আমরা সাধারণত জানি যে বৃক্ক সাধারণত সিমের বীজের মতো হয়, সেটা কিছুটা এরকম। এখানে দুইটা জিনিস থাকে, এখানে এরকম এরকম অনেকগুলো জিনিস আছে পর্যায়ক্রমে, সাধারণত সিমের বীজের মতো, বা তুমি তালের পাখার মতো বলতে পারো, হাত পাখার মতো আগে যেটা ছিল, এখন সচরাচর দেখা যায় না, এরকম হয়ে থাকে। এখানে একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। এক জায়গা থেকে বর্জ্য পদার্থ বৃক্কের মধ্যে প্রবেশ করতেছে, এবং আরেকটা থেকে নিষ্কাশিত বর্জ্য পদার্থ, অর্থাৎ একদম নিষ্কাশিত পিওর যে রক্তগুলো আছে সেগুলো আমাদের দেহে চলে আসতেছে, এবং এইখানে এই কাজগুলো করা হয়, নিষ্কাশনের কাজগুলো করা হয়। এবং এইখানে বোম্বেস ক্যাপসুল এবং ইয়ের মধ্যে যেখানে এইখানটায় আমাদের আছে নেফ্রন, এবং এইখানে অসংখ্য নেফ্রন থাকে। আমি আগেই বলছি যে একটা বৃক্কের মধ্যে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এখন এই নেফ্রনটার গঠন কিরকম, অনেক সময় আমাদের পরীক্ষার মধ্যে আসে যে বৃক্কের কার্যকরী একক, বৃক্কের কার্যকরী একক বা রেচন প্রক্রিয়ার যে কার্যকরী একক তার চিত্র একক, তাহলে সেটা কি? সেটা হচ্ছে বৃক্ক, এবং বৃক্কের কার্যকরী এককটা হচ্ছে মূলত নেফ্রন। এইটা এটা হচ্ছে নেফ্রন, এবং এই নেফ্রনের মধ্যে কি আছে, এখানে যে নালিকাটা আমি এই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, এটা হচ্ছে ইফারেন্ট ধমনী, যেটা দিয়ে দূষিত পদার্থগুলো আমাদের এই নেফ্রনের গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করে, এবং এইটা হচ্ছে অ্যাপারেন্ট ধমনী। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপারেন্ট ধমনী। এখান থেকে আলট্রা যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থগুলো থাকে সেটা এইখান দিয়ে যায়, এই জায়গাটাতে নিষ্কাশিত হয় বা দূষিত পদার্থগুলো এখান থেকে বের হয়ে যায়। আর এই যে ছোট ছোট পদার্থগুলো দেখা যাচ্ছে ভিতরে, এটা হচ্ছে গ্লোমেরুলাস, এই সম্পূর্ণটাই হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসকে যে দ্বিস্তরী পদার্থটা ধাইকা রাখে, যে একটা স্তর থাকে বাইরে, সেটাই হচ্ছে আমাদের বোম্যান্স ক্যাপসুল। অর্থাৎ এই পাশে যে একটা শেপ দেখতে পাচ্ছি এইখানে, এই সম্পূর্ণটাই হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। বোম্যান্স ক্যাপসুলের নিচে কিছুটা অংশে একটা পেঁচানো, মোটা পেঁচানো নালিকা থাকে, যেটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এটার নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকার পরে কিছুটা দূরে নালিকাটা কিছুটা সরু হয়ে যায়, এবং একটা ইউ আকৃতির শেপে সেটা বাইকের উপরের দিকে উঠে যায়, এবং এটাকে বলা হয় আমাদের হ্যানলির লুপ। এই অংশটাকে বলা হচ্ছে হ্যানলির লুপ, ইউ আকৃতি। তুমি যদি লক্ষ্য করো তাহলে এটা হচ্ছে ইংরেজি ইউ অক্ষরের মতো, কিছুটা ইউ অক্ষরের মতো পেঁচানো, এই লুপটাকে বলা হয় হ্যানলির লুপ। এই হ্যানলির লুপে কিছুটা সরু নালিটা আবার যায় এখানে মোটা হয়ে যায়, বাইরে যায়, বাইরে যাওয়ার পরে এখান থেকে আবার প্যাচ
শুরু হয়, যেটাকে বলা হয় প্রান্তীয় পেঁচানো নালিকা। এখানে দুই ধরনের পেঁচানো নালিকা থাকে, একটা হচ্ছে নিকটবর্তী অর্থাৎ গ্লোমেরুলাস থেকে বোমেন্স ক্যাপসুলের নিচে নিচে যে পেঁচানো নালিকাটা থাকে সেটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এবং হ্যানলির লুপের পরবর্তীতে যে পেঁচানো নালিকাটা থাকে সেটা হচ্ছে প্রান্তীয় মানে শেষ ভাগের পেঁচানো নালিকা। এই পেঁচানো নালিকাটা প্রান্তীয় পেঁচানো নালিকাটার পরবর্তীতে যাইয়া সংগ্রাহক নালিকার সাথে মিলিত হয়, এবং এইখানে যা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটার সাথে একটা একটা করে নেফ্রন যুক্ত থাকে। তো এইভাবে আমাদের দেহের এই নেফ্রন নিষ্কাশন কাজগুলো করে থাকে। আমি সাধারণত এখানে চিত্রটা জাস্ট আলোচনা করছি, তো এখানে কার্যকর বলতে আমরা এর কাজ কিভাবে করে এটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত এই ভিডিওটাতে আমরা এই চিত্র নিয়ে আলোচনা করতেছি, চিত্রটা কিভাবে আঁকাইতে হয়, কোনটুকের কি নাম, পরিচিতিটা কি, তো আমরা দেখে নিলাম। যে আবার একটু বলে দিই, শুরুতে যে নালিকাটা থাকে এই পাশের নালিকাটা হচ্ছে আমার বাম পাশের নালিকাটা হচ্ছে ইফারেন্ট ধমনি, এই পাশে যে নালিকা সেটা হচ্ছে অ্যাপারেন্ট ধমনি, মাঝখানের যে অংশ সেটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসকে যে দ্বিস্তরী আবরণ দ্বারা ঢাকা থাকে সেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুলের পরবর্তী যে প্যাচটা থাকে সেটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এই নালিকার পরের যে চিকন সরু অংশ থাকে সেটা হচ্ছে হ্যানলির লুপ যা ইউ আকৃতির হয়ে থাকে, তারপরের যে হ্যানলি লুপের পরে আরেকটা মোটা নালিকা পাওয়া যায় যেটা বলা হয় প্রান্তীয় পেঁচানো নালিকা, যেটা সংগ্রাহক নালিকার সাথে মূলত সেটা সংযুক্ত থাকে। আর প্রত্যেকটা জিনিস চিত্র আঁকানোর পর একটা মূল জিনিস যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমাদের চিত্রের নাম দিতে হবে। আমরা জানি যে এটা একটা নেফ্রনের চিত্র, কিন্তু আমি চিত্র ইন্ডিকেট করলাম না নিচে, তাহলে সেই চিত্রটা মার্ক আমরা পাবো না। তো এখানে আমাদের দিয়ে দিতে হবে চিত্র নেফ্রন, আমরা দিয়ে দিলাম চিত্র নেফ্রন, গাঢ় করে লিখে দিতেছি যদি দেখা না যায়। চিত্র হচ্ছে নেফ্রন, আমরা প্রত্যেকটা চিত্রের নিচে এইভাবে লিখে দেওয়ার চেষ্টা করব, তাহলে হবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা জিনিসটা ভালো করেই বুঝতে পারছো। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তীতে যে ভিডিওতে আসতে যাচ্ছে সেই ভিডিওতে আমরা এটার কার্যকারী একক নিয়ে এবং কিভাবে সেই কাজ করে, বৃক্কের কাজটা কিভাবে করে, আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থগুলো কিভাবে নিষ্কাশিত হয় এবং সেখানে কোন ধরনের পদার্থগুলো থাকে এবং কি কারণে আমাদের দেহের বিভিন্ন অঙ্গগুলো কিভাবে কাজ করে মূলত এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই চিত্র বাসায় বারবার আঁকানোর চেষ্টা করো, কারণ আমি আবারও বলছি যে এই চিত্রটা পরীক্ষার মধ্যে আসে, অনেক আসে, তো আমরা বারবার এটা ট্রাই করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো।